গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু আজকে হচ্ছে তিন আগস্ট থার্ড আগস্ট এবং আজকের এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অফেয়ার্সগুলো আলোচনা করবো তো অবশ্যই সঙ্গে থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এখানে মোস্ট ইম্পর্টেন্ট দশটি কোশ্চেন রয়েছে তো অবশ্যই তোমরা প্রত্যেকটি কোশ্চেন মন দিয়ে দেখো কারণ প্রত্যেকটি কোশ্চেনই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেক দিন সকালে কারেন্ট অফেয়ার্সের ক্লাস করার জন্য এবং প্রত্যেক দিন সম থেকে বৃহস্পতি সন্ধে সাতটার সময় জি কের ক্লাস করার জন্য তোমরা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই অন করবে এবং তার সঙ্গে বেল আইকনে ক্লিক করে অল এ ক্লিক করবে তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আমাদের ক্লাসে আজকের ক্লাসের পিডিএফ তোমরা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো তাহলে তোমরা সমস্ত পিডিএফগুলো সেখান থেকে পাবে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে যাক আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি ব্রিক্স পরিবেশ মন্ত্রকের ষষ্ঠ বৈঠকে সভাপতিত্ব করলো কোন দেশ অর্থাৎ ব্রিক্স এর যে পরিবেশ মন্ত্রকের ষষ্ঠ বৈঠক আয়োজিত হলো তো সেই আয়োজনটা কোন দেশ আয়োজন করেছিল এখন যে কোনো বৈঠকই সমস্ত বৈঠকগুলো ভার্চুয়ালি আয়োজন করছে তো ভার্চুয়ালিভাবে কোন দেশ এটা আয়োজন করেছিল কারেক্ট আনসার হবে রাশিয়া অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার রাশিয়া ব্রিক্সের এই বৈঠক আয়োজন করেছিল তো ব্রিক্সের বৈঠক হচ্ছে তাহলে ব্রিক্স এর পুরো মা পুরো নাম আমরা জানবো ব্রিক্সের বি থেকে হচ্ছে ব্রাজিল আর থেকে হচ্ছে রাশিয়া আই থেকে হচ্ছে ইন্ডিয়া সি থেকে চাইনা এস থেকে সাউথ আফ্রিকা অর্থাৎ পাঁচটি দেশের সম্মিলিত সংগঠন হচ্ছে ব্রিক্স ব্রিক্স প্রতিষ্ঠা হয়েছিল দু সালে এবং দু সাল থেকে প্রত্যেক বছর ব্রিক্সের বৈঠক আয়োজন করা হয়ে থাকে তো এই যে সভাপতিত্ব করেছে রাশিয়া তাহলে রাশিয়ার রাজধানীর নাম কি রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো এবং রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার কারেন্সি বা মুদ্রা হচ্ছে রুবেল তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার আমাদের হলো পরবর্তী কোশ্চেন দেখব তার আগে তোমাদের বলে রাখি আমাদের আজকের ক্লাসের টার্গেট হচ্ছে ফাইভ প্লাস লাইক তো অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওটি লাইক করো এবং সঙ্গে সঙ্গে তোমার ফ্রেন্ডসদের শেয়ার করো আজকের ক্লাসের লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে সেই কোশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে জানাবে কারণ তোমরা অনেকেই রয়েছো যারা ভিডিও দেখছো ক্লাস করছো কিন্তু কোশ্চেনের আনসার কিন্তু দিচ্ছ না প্রত্যেক দিন ক্লাসের কোশ্চেন তোমরা অবশ্যই আনসার দাও এবং অবশ্যই প্রত্যেকে প্রত্যেকে তোমরা লাইক করে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে ডেসক্রিপশনের লিঙ্ক আছে কারণ ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে সমস্ত আপডেটগুলো যেগুলো আমি ভিডিও করতে পারিনি সেই সব আপডেটগুলো আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদের প্রোভাইড করে থাকি তো আজকের দু নম্বর কোয়েশ্চেন সম্প্রতি কোন রাজ্য গ্রিন এজি পরিকল্পনা চালু করলো তো গ্রিন এজি পরিকল্পনা সম্প্রতি চালু করেছে মিজোরাম অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার আচ্ছা এই যে গ্রিন এজি এই গ্রিন এজি পরিকল্পনাটা কী গ্রিন এজি পরিকল্পনা হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্টাল ফেসিলিটি দ্বারা ফান্ডেড দ্বারা ফান্ড দেওয়া হয়েছে গ্রিন এজিকে এই পরিকল্পনার জন্য আর দেশের খাদ্য সুরক্ষা ও কৃষকের আয়ের সাথে চুক্তি ছাড়াই পুরো এগ্রিকালচার সেক্টরটিকে ট্রান্সফর্ম করাই হচ্ছে এই গ্রিন এজি পরিকল্পনার লক্ষ্য তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার আচ্ছা এই যে এটা মিজোরাম করেছে মিজোরাম সরকার এই গ্রিন এজি পরিকল্পনা চালু করেছে তাহলে মিজোরামের রাজধানীর নাম কি মিজোরামের রাজধানী হচ্ছে আইজল মিজোরামের মুখ্যমন্ত্রীর নাম কি জরাম থাঙ্গা এবং মিজোরামের বর্তমান গভর্নরের নাম কি বি এস শ্রীধরন পিল্লাই অপ তাহলে এই কোশ্চেনের উত্তর হল অপশান বি পরবর্তী কোশ্চেন প্রত্যেক বছর কোন দিনটি মুসলিম মহিলা অধিকার দিবস হিসেবে পালিত হয় এটা হবে মুসলিম মহিলা আচ্ছা মুসলিম মহিলা অধিকার দিবস মুসলিম অধিকার দিবস নয় মুসলিম মহিলা অধিকার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে কোন দিনটি কারেক্ট আনসার হবে ফার্স্ট আগস্ট এক আগস্ট দিনটি মুসলিম মহিলাদের জন্য অধিকার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে কারণ এই যে এক আগস্ট এই এক আগস্ট দু সালে তিন তালাককে নিষিদ্ধ করার আইন পাশ করা হয়েছিল সংসদে পাশ হয়েছিল তো সেই জন্যই এই দিনটি মুসলিমদের অধিকার দিবস হিসেবে পালন করা হয়েছে হয়ে থাকে মুসলিম মহিলাদের সশক্তিকরণ মুসলিম মহিলাদের মহিলাদের স্বীকৃতি শিক্ষার স্বীকৃতি সম্মানের জন্য এই দিনটি পালন করা হয়ে থাকে এখান থেকে তোমরা এটাও জানতে পারলে যে তিন তালাক আইন কবে পাশ হয় না এক আগস্ট তাহলে অপশান সি কারেক্ট আনসার হলো নেক্সট কোয়েশন আমরা দেখব চার নম্বর আই এ এস আধিকারিক ওম প্রকাশ কোন রাজ্যের মুখ্য সচিব নিযুক্ত হলেন এটা হবে নিযুক্ত হলেন কোন রাজ্যের মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কারেক্ট আনসার হবে উত্তরাখণ্ডের তাহলে অপশান ডি কারেক্ট আনসার হচ্ছে আচ্ছা উত্তরাখণ্ডের মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন তাহলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং উত্তরাখণ্ডের বর্তমান গভর্নর হচ্ছেন বেবিরানী মৌর্য আর উত্তরাখণ্ডের রাজধানীর নাম হচ্ছে দেরাদুন সম্প্রতি উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী করা হয়েছে গার্সিয়ানকে গার্সিয়ান শহরকে উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী করা হয়েছে এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন থাকবে যে উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানীর নাম কি উত্তর হবে গার্সিয়ান সম্প্রতি উত্তরাখণ্ডে ভারতের প্রথম লাইকেন পার্কের উদ্বোধন করা হয়েছে করোনা সংক্রমণ পর্যবেক্ষণ করার জন্য দুটি দৃষ্টি পোর্টাল লঞ্চ করা হয়েছে একটি বেকার যুবকদের জন্য হোপ পোর্টাল লঞ্চ করেছে উত্তরাখণ্ড হরেলা পর্ব উৎসব উপলক্ষে স্মৃতি বনের উদ্বোধন করা হয়েছে উত্তরাখণ্ডে যেসব ন্যাশনাল পার্কগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম হল ভ্যালি অফ ফ্লাওয়ার্স জিম করবেট ন্যাশনাল পার্ক এটা হচ্ছে ভারতের সবথেকে পুরনো ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক তো উত্তরাখণ্ড থেকে আমরা এতগুলো রিলেটেড ফ্যাক্ট জানতে পারলাম এতগুলো ইনফরমেশান জানতে পারলাম তো প্রত্যেক দিনই তোমাদের এইভাবে আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাই কারণ এইভাবে করালে তোমাদের রিলেটেড ফ্যাক্টগুলো জানলে তোমাদের জিনিসটা খুব সহজে মনে থেকে যায় তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে সম্প্রতি হামিদ বাকায়কা কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কারেক্ট আনসার হবে তিনি আইভরি কোস্টের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আইভরি কোস্ট এটা হচ্ছে আফ্রিকার একটি দেশের নাম আইভরি কোস্টের তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আচ্ছা আইভরি কোস্টের ক্যাপিটাল বা রাজধানীর নাম হচ্ছে ইয়মো শক্র ইয়মো শক্র। এবং সেখানকার কারেন্সি হচ্ছে ফ্রাঙ্ক আর প্রধানমন্ত্রী তো বললাম হামিদ বা কায়োকা পরবর্তী কোশ্চেন ছয় সম্প্রতি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি লি তেং হুই প্রয়াত হলেন তো তিনি হচ্ছেন তাইওয়ানের রাষ্ট্রপতি অপশান বি ইজ দ্য কারেক্ট তাইওয়ানের রাষ্ট্রপতি লি তেং হুই প্রয়াত হয়েছেন তো তাইওয়ান আচ্ছা তিনি প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন তাইওয়ানের রাজধানীর নাম কি তাই পেই এবং তাইওয়ান এর কারেন্সি হচ্ছে তাইওয়ান ডলার এবং প্রেসিডেন্ট হচ্ছে তাই ইং ওয়েন তাই ইং ওয়েন তাহলে অপশান বি সঠিক উত্তর হলো পরবর্তী কোয়েশ্চেন দেখব তোমাদের বলে রাখি তোমরা জুলাই মাসের সম্পূর্ণ জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি পিডিএফটা চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে সেখান থেকে পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে পিডিএফটা তোমাদের কিন্তু ফ্রিতে পাবে না দশ টাকা দাম রাখা হয়েছে প্লাস চার টাকা সার্ভিস চার্জ চার টাকা তেরো পয়সা তো পনেরো টাকার মতো লাগবে সেখান থেকে তোমাদের ডাউনলোড করার জন্য নেক্সট কোয়েশ্চেন সাত নম্বর সম্প্রতি কোন মন্ত্রককে স্কচ গোল্ড অ্যাওয়ার্ড দ্বারা পুরস্কৃত করা হলো কারেক্ট আনসার হবে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স উপজাতি মন্ত্রককে স্কোচ গোল্ড অ্যাওয়ার্ড দ্বারা পুরস্কৃত করা হয়েছে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার যদি প্রশ্ন থাকে যে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের রেসপন্সেবল মিনিস্টার বর্তমানে কে রয়েছেন বা উপজাতি মন্ত্রী কে রয়েছেন তখন হবে অর্জুন মুন্ডা তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশান সি পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম সৌরশক্তি চালিত নৌকার নাম কী বা সৌরশক্তি চালিত বোট বা সৌরশক্তি চালিত ফেরি এগুলোকে আমরাকে আমরা ফেরি বলে থাকি বা যেগুলোকে লঞ্চ বলে থাকি বা এক স্থান থেকে অন্য স্থান যাত্রী পরিবহন করে থাকে যেসব নৌকোগুলো তো ডিজেল ইঞ্জিন চালিত নৌকো দ্বারা চলাচল করা হতো বর্তমানে সৌরশক্তি চালিত নৌকা চালু করা হয়েছে তো প্রথম সৌরশক্তি চালিত নৌকার নাম কি কারেক্ট আনসার হবে আদিত্য অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তো এটা তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কোয়েশনটি কারণ এই যে সম্প্রতি আদিত্য নামক নৌকোটি এই নৌকোটি সম্প্রতি গুস্তাব ট্রাউব অ্যাওয়ার্ড দ্বারা পুরস্কৃত হয়েছে স্পেলিং লিখে রাখো তোমরা জি ভি ই গুস্তাব ট্রাউব অ্যাওয়ার্ড দ্বারা সম্প্রতি পুরস্কৃত হয়েছে আদিত্য নামক এই সৌরচালিত নৌকোটি তাহলে অপশন ডি কারেক্ট আনসার হচ্ছে পরবর্তী কোশ্চেন সম্প্রতি কোন সংস্থা ট্রান্স ইউনিয়ন সিভিল এর সাথে মিলিতভাবে এম এস এম ই সক্ষম পোর্টাল লঞ্চ করেছে এম এস ই এর পুরো নাম হচ্ছে মিনিস্ট্রি অফ স্মল বিজনেসের মন্ত্রক তো ট্রান্স ইউনিয়ন সিভিলের সাথে মিলিতভাবে এম এস এমই সক্ষম পোর্টাল পোর্টাল লঞ্চ করেছে কোন সংস্থা কারেক্ট একটাংশার হবে সিড সিড বি এটা লঞ্চ করেছে তাহলে সিডবির পুরোনাম কী সিডবির পুরোনাম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিড বি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সিড প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন নাইনটি উনিশশো নব্বই সালে সিডবির হেডকোয়ার্টারে অবস্থিত লখনৌ শহরে লখনৌ শহরটি কোথায় অবস্থিত উত্তরা উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহরে এবং বর্তমানে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন মোহাম্মদ মুস্তাফা মুস্তাফা বর্তমানে চেয়ারম্যান রয়েছেন তাহলে অপশান এ সিডিবি কারেক্টার সার নেক্সট কোয়েশ্চেন দেখব দশ কোন সংস্থা কোভিড নাইন্টিনকে ছড়িয়ে পড়া থেকে আটকানোর জন্য মেডিকেল বোর্ড আইসোলেশন সিস্টেম বিকশিত করেছে বা তৈরি করেছে এই বোর্ড এর গঠন করেছে কোন সংস্থা মেডিকেল বোর্ড আইসোলেশন সিস্টেম কারেক্ট আনসার হবে ডায়েট নামক সংস্থাটি এই বোর্ডের গঠন করেছে অপশান বি কারেক্ট আনসার হচ্ছে আচ্ছা ডায়েট সংস্থাটি এটা গঠন করেছে তাহলে ডায়েটের নাম আমাদের জানতে হবে ডায়েটের পুরোনাম হচ্ছে ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি ডায়েট এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এই সং এই ইনস্টিটিউটটি অবস্থিত পুনে মহারাষ্ট্রের পুনেতে এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন ফিফটি সালে এবং বর্তমানে চ্যান্সেলার রয়েছেন এই ইনস্টিটিউটের চ্যান্সেলার হচ্ছেন রাজনাথ সিং আমাদের কেন্দ্রীয় ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং বর্তমানে চ্যান্সেলার রয়েছেন তো আজকের দশটি কোয়েশ্চেন শেষ হলো আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে আজকের প্রশ্নটা হচ্ছে তিরিশ জুলাই দ্বারা উৎক্ষেপণ করা রভারের নাম কি গতকাল এই কোয়েশ্চেনটা করিয়েছিলাম অবশ্যই তোমরা প্রত্যেকে কারেক্ট আনসারটি কমেন্ট করো তিরিশ জুলাই নাসা দ্বারা উৎক্ষেপণ করা রোভার্টটির নাম কি ইঞ্জিনিয়টি পারসেভারেন্স পাওয়ার নাকি মার্স তো প্রত্যেকে তোমরা কমেন্ট করো ডিটেলসে লেখার চেষ্টা করবে এই যে মার্স মিশন দু এটা নাসার নাসার এই মার্টস মিশন সম্পর্কে তোমরা ডিটেলসেও লেখার চেষ্টা করবে এবং উত্তরটি কমেন্ট করবে এবং আজকের লাইক টার্গেট তোমাদের বলেছি ফাইভ হান্ড্রেড প্লাস প্রত্যেকে তোমরা ভিডিওটি লাইক করে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও আজ আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো যে কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হলো তোমরা সেই প্রশ্ন ফেসবুকে পোস্ট করো সঙ্গে সঙ্গে তোমাদের উত্তর দেওয়া হবে তোমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন করো আমরা প্রত্যেক দিন থেকে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটার সময় জি কের ক্লাস স্টার্ট করেছি সন্ধে সাতটা সেভেন পি জি কের ক্লাস স্টার্ট করেছি লাইভ জিকে ক্লাস সাবজেক্ট ওয়াইজ ছয় হাজার জি করানো হবে এখানে তো তোমরা অবশ্যই সেই জি ক্লাসগুলো করো প্রত্যেকদিন দিন সম থেকে বৃহস্পতি সপ্তাহে চার দিন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ